আজকের ভিডিওতে পেয়ারা গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব এবং দেখিয়েও দেব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, আমার এই পেয়ারা গাছটা এক বছরের পেয়ারা গাছ। ফার্স্ট টাইম যখন ফুল এসেছিলো, ফুলগুলো আমি রাখিনি, সব কেটে ফেলেছি। এটা সেকেন্ড টাইম। কী পরিমাণে ফুল এসেছে দেখুন। এটা 28 দিন পর ফলগুলো একটু বড় আকার নিয়ে নিয়েছে। এবার বলি, পেয়ারা গাছটি যখন আমি কিনেছিলাম সেটা 6 ইঞ্চির গ্রো ব্যাগে ছিল। এটি বারুইপুরের জাত, দাম পড়েছিল 150 টাকা। সেখান থেকে আমি ডিরেক্ট 16 লিটারের বালতিতে প্রতিস্থাপন করি, তবে অল্প মাটি দিয়ে। যখন প্রতিস্থাপন করি গাছটা, তখন আমি 50% ভার্মি কম্পোস্ট আর 50% বাগানের যে নর্মাল মাটি সেই মাটি দিয়েই গাছটি বসিয়েছি। এর মধ্যে কোনো কিন্তু আমি সার দিইনি। ঠিক ফুল থেকে যখন গুটি ধরল, তখন কিন্তু আমি কী করেছি, মিক্সচার মাটিতে দিয়েছি। পেয়ারা গাছে, আমার পেয়ারা গাছটায় কোন পাতাতে কোনো কিছু স্প্রে করার প্রয়োজন পড়ে না। দেখুন, কিছু ফল পেকে গেছে, সেগুলোকে হার্ভেস্টিং করছি। আমার ছেলে এই ফলগুলো হার্ভেস্টিং করছে। তো নিজে হাতে গাছ লাগিয়ে সেই ফল হার্ভেস্টিং করার মজাই আলাদা। এবার বলি, পেয়ারা গাছে কিন্তু মিলিবাগের অ্যাটাক করে। তো যখন দেখবেন একটা দুটো মিলিবাগ গাছে দেখা যাচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে এক তারা স্প্রে করে দেবেন। তাছাড়া সপ্তাহে সপ্তাহে নিমল করতে পারেন। পেয়ারা গাছ কিন্তু যে কারণে যে কোনো রকমের খাবার পছন্দ করে, এবং জল পছন্দ করে। সারাদিনে প্রখর রোদে পেয়ারা গাছ রেখে দিলে কোনো সমস্যা নেই। দেখুন পেয়ারাগুলো কত সুন্দর খায়। তবে পেয়ারায় কিছু দাগ দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু পাতার দাগ। আর যেহেতু পেয়ারাগুলোর মধ্যে আমি প্লাস্টিক বেঁধে রেখেছিলাম, তাতেই কিছুটা দাগ হয়েছে। হয়তো বাজারের মতো পেয়ারার রং আসে না, কিন্তু খেতে কিন্তু এত কিছু আসে। হার্ভেস্টিং করার পরও কিছু পেয়ারা এখন কাছে আছে। আজকে 51 দিন পর আরও কিছু পেয়ারা হার্ভেস্টিং করার সময় চলে এসেছে। আজকে শুধু হার্ভেস্টিং করবো না, তার সাথে সাথে কিন্তু আমি মাটিতে খাবার দেবো। কী খাবার দেবো, কীভাবে দেবো, এবং তার সঙ্গে আরও কিছু পরিচর্যা। ছাদ বাগানে সব থেকে সহজ ফল গাছ পেয়ারা। একটু পরিচর্যা করলে সারা বছর কিন্তু ফল পাওয়া যায়। তবে কিছুটা জাতের উপরেও নির্ভর করে। একটু ভালো জাতের গাছ কিনলে পারে সারা বছর ফল পাওয়া যাবে। তো চলুন আগে আমি ফলগুলোকে হার্ভেস্টিং করে নিই। এখন বর্ষাকাল, তাই যে কোনো সময় রিপোর্ট করা যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। বছরে অন্যান্য সময়ও রিপোর্ট করার প্রয়োজন পড়লে তখন তো রিপোর্ট করতেই হবে। সেক্ষেত্রে বিকালের দিকে রিপোর্ট করতে পারেন বা খুব সকালে। প্রচুর রোদে রিপোর্টিং না করাই ভালো। আজকেও 4 খানা মতো পেয়ারা আমি হার্ভেস্টিং করব। যখন পেয়ারা গাছে ফুল থেকে একটু গুটি হবে, তখন কিন্তু রীতিমতো সেই ফলে জল স্প্রে করতে হবে। আমি কিন্তু এত গরমেও গাছগুলোকে 2 বেলা স্নান করিয়েছি এবং সেটা ঠান্ডা জল, আর ফলগুলোতে সমানে জল স্প্রে করে দিয়েছি। আজকে 4 খানা পেয়ারা হার্ভেস্টিং করলাম। দেখুন কত সুন্দর পেয়ারা, টেস্টও কিন্তু অসাধারণ। চলুন এবার দেখে নেওয়া যাক কী কী সার আমি গাছে দেবো। প্রথমে আমি এই নিচের ডালটাকে কেটে ফেলি, না হলে মাটি তুলতে বা সার প্রয়োগ করতে একটু সমস্যা হবে। দেখুন মাটিটা, দেখুন পুরো শিকড়ে কিন্তু ছেয়ে গেছে। আমরা যারা টবে বাগান করি, সেই সমস্ত গাছগুলো কিন্তু একটা নির্দিষ্ট সীমাবদ্ধ মাটির মধ্যে থাকে, তাই শিকড়গুলো বেশি দূর কিন্তু ছড়াতে পারে। এই যে এখন যে পুরো মাটিটায় শিকড় ছড়িয়ে গেছে, এখন যদি এই মুহূর্তে গাছটাকে আমি রিপোর্টিং না করি, তাহলে কী হবে, শিকড় ছড়ানোর জায়গা পাবে না, তখনই কিন্তু গাছের গ্রোথটা আস্তে আস্তে থমকে যাবে। তো ঠিক সময় মতো কিন্তু রিপোর্টিং করারও খুব প্রয়োজন পড়ে গেছে। যেহেতু পেয়ারা গাছটা বেশ বড় আকারে, তাই পুরো তুলে রিপোর্টিং করার মতো সম্ভব নয়, তাই আমি বেশ কিছুটা মাটি তুলে নিয়েছি। দেখুন মোটামুটি আমি হাফ মাটি তুলে নিয়েছি।
এবার আমি সারটা প্রয়োগ করব। টবের মাটি সবসময় ওয়েল ড্রেন রাখতে হবে, যেহেতু প্লাস্টিকের বালতি বা প্লাস্টিকের ড্রাম বা প্লাস্টিকের জিনিসই আমরা অনেক সময় গাছ বসাই, সেক্ষেত্রে কিন্তু জল জমে থাকার সম্ভাবনা থাকে, তাই ড্রেনেজ সিস্টেম কিন্তু সবসময় ঠিক রাখতে হবে। এখানে আমি একদম পুরনো গোবর সার নিয়েছি, আপনারা যে কোনো কম্পোস্ট নিতে পারেন, পাতা পাতা সারও নিতে পারেন, ভার্মি কম্পোস্ট নিতে পারেন, যে কোনো কম্পোস্ট নিলেই হবে। তো আমি গোবর সার নিয়েছি আর বাগানে যে পুরনো মাটি সেই মাটিটা নিয়েছি। এবার এখানে আমি 1:1 অনুপাতে মাটি আর কম্পোস্টটা নেব, অর্থাৎ 30% যদি আমি গোবর সার নিয়ে থাকি তাহলে 30% মাটি নেব, সেই হিসাব মতো আমি 30% মাটি আর 30% গোবর সার নিচ্ছি, এর সঙ্গে আরও কিছু সার অ্যাড হবে। তো এখানে আমি মাটিটা আর গোবর সারটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে সারগুলো দেব, প্রথমেই আমি যে সারটা দেব সেটা হচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল তাই প্রথমেই আমি কিন্তু ফাঙ্গিসাইড দেব। আমি এখানে UPL এর সাব ফাঙ্গিসাইড নিয়েছি, আমি এটাই বেশিরভাগ ব্যবহার করি, আপনারা যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন, তো এই সময় একটু ফাঙ্গিসাইড দিয়ে নেওয়াই ভালো। অল্প পরিমাণে ফাঙ্গিসাইড আমি একটু দিয়ে নিচ্ছি, গাছটি আমার যথেষ্ট বড়। এর মধ্যে দিচ্ছি আমি নিম কুল 5%, তো 5% আমি কি দিলাম, নিম কুল দিলাম। এবার দিচ্ছি শিং কুচি বা শিং চাষা, এটা দিচ্ছি আমি 10% বা 10%। এবার দিচ্ছি হাড় গুঁড়ো, শিং চাচার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর হাড় গুঁড়োর মধ্যে আছে ফসফরাস, ক্যালসিয়াম, এটা দিচ্ছি লাল পটাশ। আপনাদের কাছে লাল পটাশ যদি না থাকে তাহলে SOP অর্থাৎ সালফেট অফ পটাশও দিতে পারে। এটা দিতাম আমি